আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহ তাআলা অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঢাকা আসার পর আজকে হচ্ছে ফার্স্ট সকাল, ফার্স্ট ডে। তো দোয়া করবেন যেন আমরা প্রতিটি সকাল এভাবে ভালোভাবে শুরু করতে পারি, ভালো থাকি। আর আজকে সকাল সকাল হচ্ছে ব্রেকফাস্ট, আর মানে ঘরে প্রচুর পরিমাণ ধুলাবালিতের জন্য ঘরে প্রচুর পরিমাণ কাজ জমে আছে। আর আজকে ব্রেকফাস্টটা এই জন্য হচ্ছে বাইরে থেকে আনলাম। আজকে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, ডাল ভাজি, ডিম, আর হচ্ছে তন্দুরি রুটি। কালকে বলছে যে বাজার টাজা করতে হবে, তো দেখি কি বলে। কালকে নাস্তাটা করে, নাস্তা করার পর বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা নাস্তা করি, মানে আমরা বলতে আমিও করি, তোমরা করতেছো। সকাল সকাল ঘুম থেকে ওইটা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে খাইলাম পরোটা। আর এখন আপনাদের আপু শুধু খায় নাই, আর সবাই খাইছে। আমার খাইতে মন চাইতে আছে না, আর সবচেয়ে বড় কথা হলো তেলের জিনিস আমার কিলিকে জানি ভাল লাগে না, সেটা আমি নিজেও বলতে পারি না। কিলিকে জানি তেলের জিনিস খাইতেই মন চাই, তেলের জিনিস দেখলেই আমার কেমন জানি শরীরের মধ্যে একটা আলাদা। অনেকদিন পর ঢাকা শহরে আমি আর আমার প্রিয়তম আসলে বাজারের, মানে তারা শুনলে কেমন জানি ভালো লাগে না, বাজার করতে ভালো লাগে না, গ্রামে যায় খাইতে ভালো লাগে। আমি বাইরে গেলে কখনো আমি কিছু নিয়েও যাই না, খাবার টাবার কিছু খুব কম। মাঝে মাঝে যদি আপনাদের আপু বলে ফোন দিয়ে, তারপরে হয়তো মানে নেওয়া হয় না, মাঝে মাঝে আপনাদের আপু যায় তার বোনের বাসায় যায়, এখান সেখানে গেলে যখন নিয়ে আসে আমি যতক্ষণ খাবার খাই ঘরে বাচ্চাদের মতো আমি ততক্ষণ খাইতেই থাকি। কিন্তু আমার কিনতে মানে কিনতে কেমন জানি কিনতেই যাই না আমি, আমার এবং আমার যত কাপড় চোপড় আছে এগুলো আপনাদের আপু কেন, আমার একটা কাপড়ও আমি কিনি না। গ্রামে কিন্তু ভ্যানেই সবচেয়ে বেশি মজা লাগে, খোলা বেলা বাতাস লাগে ভ্যানে বেশি ভালো লাগে, তাই না? আর ঢাকা শহর রিস্কাই ভালো লাগে, যত যানবাহনে আছে ঢাকা শহর রিস্কা, অন্য কোনো কিছু ভালো লাগে না। বাজারের কি অবস্থা? মানুষের মানুষ কিন্তু মাস্ক নাই, কারো মুখে কত তারপর এই মাস হচ্ছে প্রচুর পরিমাণ জাল না, বাজার থেকে চলে আসছি, অনেকগুলো বাজার করছি, অনেকগুলো বাজার করতে মাছ বলছি তেমন প্রয়োজন নাই, ফ্রিজে আছে মোটামুটি। আর বাজারে যাওয়ার পর মানে শুধু পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ ছাড়া কোনো মাছই ভালো লাগলো না, আর পাঙ্গাস এই পাঙ্গাস ভালো লাগে না, দাদাটা হাইক
লবণ শেষ হলো, কিন্তু একটা লবণ যে কেন শেষ হয়ে যাবে, লবণ খাই না খালি, লবণ শেষ হয় না, সবাই খেতে পারে না লবণ, লবণ মানুষ সব বেশি খায় কেমনি, তুমি বেশি খাও। আর এটা হচ্ছে ফ্রি দিচ্ছে, এটা হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ, এটা অনেক উপকার। আর এটা এই যে আপনাদের আপু একটা ইয়ে আছে, তেল আনছি 2 লিটারে 30, আর এই যে এইগুলো আছে কি বলতে পারি, মরিচ কত বুঝলি, আর শুকনা মরিচ, আমাদের দুইদিন পর পরে শুধু শুধু মরিচ শেষ, মরিচ শেষ, এই জন্য একবারে জাল বেশি দেখে শুকনো মরিচ আনছি। আর এটা হচ্ছে মুসুরির ডাল, মুসুরির ডাল কিনা মজাই পাইতেছি না, ওই আগের মাসে রাখতে এখন মুসুরির ডালগুলো ভালো ছিল না, এখানে আসার পর ডাল কিনা মজা পাইতেছি না, কিন্তু এই ডালটা অনেক খুঁজা টুজা দিচ্ছে, তো জানি না এটা কেমন লাগবে, আপনাদের আপুর ডাল টাল খায় না, আমি খাই, পরবর্তীতে রান্না করা পরে। আর এটা হচ্ছে ঘড়ি, আর আপনাদের আপু যদি ডাল খাই তো খাইলে হয়তো এত সমস্যা হইতো না, খায় না তো এই জন্য রান্না করতে আরো বেশি কষ্ট, আরো যদি ডাল কালার না আসে তাহলে তো বুঝলেন কি অবস্থা। আর এই যে এই ঘড়ির এটা সাথে হচ্ছে এটা ফ্রি দিচ্ছে, ফ্রি ফ্রি, এটার দাম কি আছে, এই আমাদের এখন থেকে পাতা কফি ফুল কফি সব কফি খাওয়াবে। আর এই যে ভর্তা, আমার ভর্তা প্রেমী অনেক জিনিস, সরিষার তেল ভর্তা খাওয়ার জন্য, এটা হচ্ছে এটা কি বলো তো মিডিয়াম, লাউ আমাদের নদী খেতে ভালোবাসতেন, আর আমাদের খুব ভালো লাগে, বিশেষ করে মুরগির মাংস দিয়া বেশি ভালো লাগে, তো মুরগির গোস্ত মাংস হলো ঠিক না, গোস্ত ওই গোস্ত দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন একটু জোর জোর করে, সেটা মুরগির মাংস দিয়ে খাইলে ভালো লাগবে। মুরগির মাংস কেমন লাগে লাউ, মোটামুটি এটা বেশি ভালো লাগে না, মনে হচ্ছে মনে হয়েছে তাই না, এটা হচ্ছে মরিমের পছন্দের কি বলতো, সিমের বিচি, মরিম হচ্ছে সিমের বিচি খুব পছন্দ করে, আর হলো কাঁচা মরিচ, আর এই যে এটাও মরিম আর মরিমের মার দুইজনের খুব পছন্দ, কিন্তু এইটা দেওয়ার তরকারি রান্না করলে সেটাও আমার পছন্দ। আর এটার মধ্যে আছে আলু পেঁয়াজ আদা রসুন, তো এই হচ্ছে আজকের বাজার, তো আমাদের এই বাজার গুলা কেমন লাগলো, আসলে এটা কি করছো না খুলে ফেলছো, তার সমস্যা নেই, এই পর্যন্ত ছিল আজকের বাজার, আসলে আজকে হচ্ছে মাসের 18-19 তারিখ, মাসের আরো 15 দিন বাকি আছে, আর বাসা অনেক বেশি কাজ, হ্যাঁ এটা তো কি বলে বলে দিছি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া রইলো, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আলু পাকা তুমি বলো নাই, তুমি বললা আচ্ছা ঠিক আছে এই নিয়ে আসবো না রাতের বেলা, হ্যাঁ মনে হচ্ছে আলু পাকা না শুধু খাইতে দিয়ে দিয়ে খায় অনেক ভালো লাগে, আর এটা খাওয়া খুব ভালো, তো সমস্যা নেই নিয়ে আসবো, মেয়ের জন্য বললে অবশ্যই নিয়ে আসতাম, তো
তো সারাদিন পরে আজকে রাত, আর রাত হয়ে গেছে, অনেক বেশি রাত হয়ে গেছে। আমি একটু বাইরে গেছিলাম কাজের জন্য, তো আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর দেখেন মানে আমাদের চেহারার অবস্থা, আর আপনাদের আপু হচ্ছে এমনি হচ্ছে খুব নরম মানুষ, তো খুব অল্পতে আসলে মানে ওর শরীরে আসলে ব্যথা অনেক লাগে, মানে খুব অল্পতে অনেক ব্যথা পায়, বা সহ্য শক্তি মনের দিক থেকে অনেক বেশি হইলেও কিন্তু শারীরিকভাবে এত শক্তি নাই না। তো যারা দেখে বুঝতে পারতেছেন, আর আমারও আসলে গ্রামে দেখছেন, গ্রামে পরশুদিন রাতে আমি রাতে কম্বল দিয়েও আর কি শীত মানে না, সকাল 8টা বাজে কুয়াশার জন্য কিছু দেখা যায় না, কিন্তু ঢাকা আসার পর কিন্তু একবার গরম। ও এই জন্য আর কি কণ্ঠ দেখতেছেন কেমন একটা কণ্ঠ, বয়সটা কড়কড় হয়ে গেছে। তো আর এখন আমার শরীরে আমি যে দাঁড়াই থাকি রাস্তায় বা কথা বলতেছি, মনে হচ্ছে শরীর কাঁপতেছে, বা ভিতরে মনে হচ্ছে জ্বর আসছে, মুখে কোনো কিছু ভাল লাগে না, কোনো খাবারে ভাল লাগে না, সব কিছু মনে হচ্ছে গন্ধ গন্ধ এরকম। আর আপনাদের আপুরও সেম প্রবলেম, আর আপনার আপু তো আরো বেশি নরম আমার চাইতে বেশি। দেখেন হাসতেও পারতেছে না, মনে হচ্ছে জোর করে হাসতেছে, ভিতর থেকে হাসি আসতেছে কিন্তু মুখে আসতেছে না, মনে আসতেছে কিন্তু প্রকাশ করতে পারতেছে না, আর ঠান্ডা লাগছে। আর আপনার আপু এমনিতেই অসুস্থ, আর তোমার ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়ে গেছে না? এই হচ্ছে মানে শারীরিক অবস্থা, মরিয়ম কিন্তু আসার সাথে সাথে জ্বর চলে আসছে। তো ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে ওঠার পর জ্বর চলে গেছে, কিন্তু একটা যে ওয়েদার চেঞ্জ হয়েছে, একটা খারাপ লাগা আছে, সেই খারাপ লাগাটা কিন্তু থেকে গেছে। আমার কাছেও খারাপ লাগতেছে মানে শারীরিক ভাবে আর কি। আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে সব কিছুই অসুস্থ লাগে। তো এই হচ্ছে অবস্থা। তো অনেক রাত হয়ে গেছে এই ভিডিওটা ছাড়ার জন্য, তো আমি চেষ্টা করব আগামী দিন থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার জন্য আপনাদের সুবিধার্থে, কারণ আপনারা অনেকে কমেন্ট করেন যে একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আসলে মানে সব কিছু মিলে আর কি হয়ে ওঠে না, তো আমি তার জন্য দুঃখিত। আমি চেষ্টা করি, সর্বদাই চেষ্টা করি আমি সন্ধ্যার সময় বা সন্ধ্যার মধ্যে বা 8টার মধ্যে ভিডিও আপলোড করার জন্য। তো দোয়া করবেন আমাদের জন্য, দোয়া রইল আপনাদের, সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আল্লাহ হাফেজ।